তো আজ এই জাস্ট বেরোলাম, এখন জাস্ট ভোর হলো, ভোরের আলো এসছে, এখনো সানরাইজ হয়নি। তো একদম সকাল সকাল বেরিয়েছি অ্যান্ড দেখতেই পাচ্ছেন পুরো ফগ, একদম ডিসেম্বর মাসের একদম পিক ঠান্ডায় আছে এখন, তো বেশ ঠান্ডা। অ্যান্ড এই এই শীতকালের ভোরবেলাটা বেশ প্লেজেন্ট লাগে আমার, বিকজ পুরো এরকম হোয়াইট ক্লাউডস মতো একটা এফেক্ট থাকে ভোরবেলাটায়, আর খুবই অসাধারণ লাগে। তো আমি কলকাতার দিকে যাচ্ছি, তো এখন আমি এই সল্টলেকে করুণাময় দিয়ে পাস করছি। তো এখন এই করুণাময় দিয়ে এসে আমি সল্টলেকে ব্রডওয়ের দিকে চলে এসেছি। তো এখান থেকে আমি সল্টলেক স্টেডিয়াম হয়ে আমি স্ট্রেট বেলেঘাটা দিয়ে শিয়ালদা হয়ে আমি ময়দানের দিকে এগোচ্ছি। তো এখন আমি এই সল্টলেক স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছি। তো আমার রাইট হ্যান্ড সাইডের দিকটা সল্টলেক স্টেডিয়াম। তো এই সল্টলেক স্টেডিয়াম দিয়ে আর একটু গেলেই সল্টলেক থেকে এক্সিট করে যাবো আমি। তো এখন আমি এই ফাইনালি সল্টলেক থেকে বেরিয়ে গেলাম, এখন আমি বেলেঘাটার ভিতরে ঢুকে পড়েছি। তো এখন বেলেঘাটা দিয়ে আমি এগোচ্ছি। তো এখান থেকে আর কিছু দূর গেলেই শিয়ালদা। তো এখন এই অলমোস্ট শিয়ালদা চলে এসেছি, সোজা আর একটু এগিয়ে গেলেই শিয়ালদা চলে আসবে। তো এখন এই শিয়ালদা চলে এসেছি, এটা ওই শিয়ালদা সাউথ প্ল্যাটফর্মের উপর দিয়ে যে ব্রিজটা যায় সেই ব্রিজটা জাস্ট ক্রস করছি। আমার রাইট সাইড দিয়ে পাশে একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে, জানি না গোপনে দেখা যাচ্ছে কিনা, বাট একটা ট্রেন বেরিয়ে গেল, সম্ভবত একটা ক্যানিং লোকাল যা পড়তে পারলাম। তো এই এখন আমি শিয়ালদায় চলেই এসেছি, এবার এখান থেকে সোজা এগিয়ে আমি তারপর ধর্মতলা দিয়ে ময়দানের দিকে এগোবো। তো এখন আমি এই শিয়ালদা ক্রস করে গেলাম, এবার আমি এখান থেকে লেফট টার্ন নিয়ে নিলাম, দিয়ে এবার এখান থেকে আমি ধর্মতলার দিকে এগোবো। এখন আমি এই শিয়ালদা থেকে এগিয়ে এসে মৌলালি হয়ে ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছি। তো আমি এই ধর্মতলার দিকে যে রাস্তাটা এগিয়ে যাচ্ছে সেই দিকে ঢুকে পড়লাম। তো এখন এখান থেকে আর কিছু দূর গেলেই ধর্মতলা এসপ্ল্যানেড। এখন আমি এই এসপ্ল্যানেডের নিউ মার্কেটের পাশ দিয়ে যাচ্ছি, আমার রাইট হ্যান্ড সাইডে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিল্ডিংটা। তো আর সামনে এই 100 মিটার দূরেই এসপ্ল্যানেড মোড়, দিয়ে ওই মোড় থেকে আমি তারপরে লেফটের টার্ন নিয়ে নেবো, দিয়ে তারপর আমি ময়দানের দিকে যাবো। তো এখন আমি এসপ্ল্যানেডের মোড়ে চলে এসেছি, এখান থেকে আমি এই লেফট নিয়ে নিলাম, দিয়ে এই সোজা গিয়ে ডান দিকেই ময়দানের মাঠে মাঠ পড়ে যাবে। তো এখন আমি এই পার্ক স্ট্রিট ক্রস করছি। তো এই আরেকটু সোজা গিয়ে রাইট হ্যান্ড সাইড দিয়ে আমি ময়দানের মাঠে ঢুকে যেতে পারবো, এখান থেকে আমি এবার সোজা গিয়ে তারপর এই পাশে রাইট দিয়ে আমি ময়দানের মাঠে ঢুকে যাবো, এখান থেকে ইউটার্ন নিয়ে ঢুকে যাবো মাঠের দিকটায়। তো এই ইউটার্নটা নিয়ে নিলাম, গাড়ির জন্য নো ইউটার্ন ছিল, বাট তাও এই গাড়িটা ইউটার্ন নিল, সামনে পুলিশ থাকলে এক্ষুনি কেস দিয়ে দেবে, সাইকেলে তো কোনো কেস হয় না। তো আমি তো নিয়ে নিলাম ফ্রিলি ইউটার্ন। তো যাই হোক, এখান থেকে আমি এই পাশ দিয়ে ঢোকা যায় লেফটে নিলে, আমি ঢুকে পড়ি চট করে। তো ফাইনালি ঢুকে গেলাম আমি ময়দানের ভেতরে, তো বেশ এপিক লাগছে এসে। অ্যান্ড মাউন্টেন বাইক থাকার সুবিধা হচ্ছে যে কোনো জায়গায় নামিয়ে দেওয়া যায় সাইকেলটা, একদম মুশকিল চালানো যায়, এটাই আমার রোড বাইক হলে এইসব করতে পারতাম না। তো বিকটারই বেশ অ্যামেজিং লাগছে। ওই পাশে সোজা ওই দিকটায় ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাচ্ছে। অ্যান্ড এবার যদি আমি টার্ন নিয়ে নিই তাহলে সোজা 42 বিল্ডিংটা দেখা যাচ্ছে। তো এখনই আমি ঢুকে পড়েছি ময়দানে, আমার পিছনে এখানে এটা 42, অ্যান্ড দেন এই যে এখানে এটা সান, তো সানরাইজ জাস্ট হলো কিছুক্ষণ আগেই। অ্যান্ড এই পিছনে এই পাশটায় ভিক্টোরিয়া মেমোরিয়াল, অ্যান্ড এই যে আমার সাইকেল। তো বেশ অ্যামেজিং লাগছে ভোরবেলায় এসে। তো
তো বেসিক্যালি আমি এখানে এমনি কয়েকটা ছবি ওবি তুলছিলাম, জায়গাটা এক্সপ্লোর করছিলাম। তো আমি সাইকেলটা রেখে সাইকেলের কয়েকটা পিকচার নিচ্ছিলাম, তো তখন এরা দুজন সামনে, মানে এরাও আমার সাইকেলের সাথে ওই 42টার পিকচার নিচ্ছিল, মানে সাইকেলটার ব্যাকগ্রাউন্ডে 42। তো এরা এদের সাথে একটু কথাবার্তা হলো, তো দে ওয়ার অ্যাস্কিং মি অ্যাবাউট মাই গোপ্রো। তো জিজ্ঞেস করলো যে কেমন ফুটেজের কোয়ালিটি কি না। তো তখন আমি বললাম যে এখন তো কারেন্টলি কোনো ফুটেজ ফোনে নেই, অ্যান্ড গোপ্রো ছোটো স্ক্রিনে সেরকম বোঝা যাবে না। তো মানে ওদেরকে আমার ইউটিউব চ্যানেলে কয়েকটা ভিডিও দেখিয়ে দিলাম, তো ওরা বললো হ্যাঁ বেশ ভালো। তো ওটাই ভালো লাগে বেশ, এরকম নতুন কারোর সাথে একটা ছোটো কনভারসেশন হলে। তো এখন এই ময়দানের মাঝখানে দাঁড়িয়ে আছি, এই পাশে ঘোড়ারা ঘাস খাচ্ছে, অ্যান্ড এইখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল, অ্যান্ড এই পাশে সান উঠে গেছে, অ্যান্ড পুরো স্ট্রিট 42 সানের জাস্ট পাশে দাঁড়িয়ে, মানে 42টাই জাস্ট দেখা যাচ্ছে, এই গাছগুলোর পিছনে আর কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না, বিল্ডিংটা এতটাই উঁচু। অ্যান্ড বেশ সকাল হয়ে গেছে এখন, মাঠে যে ফগ মতো যেটা ছিল সেটা অনেকটাই কেটে গেছে, অ্যান্ড তো বেশ ভালো লাগলো, বেশ কয়েকটা পিকচার তুললাম। তো ওই পিকচারগুলো আপনারা দেখুন এবার। আমি এদিক থেকে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো এখন এই বাড়ির এখানে চলে এসেছি সল্ট লেকে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, অ্যান্ড দেন এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওর সাথে।